নমস্কার সকলকে, হলদিয়া নিউজে স্বাগতম। হলদিয়া টাটা স্টিল কারখানার পরিচালক মণ্ডলীর নির্বাচন আগামী 1 নভেম্বর 2019। সেই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছেন, কিন্তু সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা হলেও কোনো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বদের এলাকায় গিয়ে ক্যাম্পাসিং করার মতো সুযোগ দিচ্ছে না বলে বিএমএসের কার্যকরী পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি প্রদীপ বিজলি কি অভিযোগ করলেন শুনে নেব। সকল ক্রেতা সাধারণ ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আর সঙ্গে রইল সাদর আমন্ত্রণ। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, চারিদিকে শুধু রাজলক্ষ্মী আর রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী আর রাজলক্ষ্মী, আমি তো পাগল হয়ে যাব। আরে পাগল কেন হবো, পাগল করা অফার দিচ্ছে তো রাজলক্ষ্মী। ধনতেরাস উপলক্ষে প্রতি 10 গ্রাম হলমার্ক গহনার মজুরিতে 1000 টাকা ছাড়। আরে ঠিক শুনলাম তো? হ্যাঁ হ্যাঁ ঠিক তাই, 1000 টাকা ছাড়। আরে হ্যাঁ হ্যাঁ, গয়না কেনার সাথে সাথে সবার জন্য প্রতি 10 গ্রাম হলমার্ক গহনার মজুরিতে 1000 টাকা ছাড়। আর হ্যাঁ, সোনা ও রূপোর কয়েন এবং দেব দেবীর মূর্তির জন্য আপনাকে আসতেই হবে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড। ধনতেরাস উপলক্ষে সোমবার কিন্তু শোরুম খোলা থাকছে। সবাই তো জানি রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, সবার মনের মতো। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে। প্রদীপ বাবু, এই যে টাটা পাওয়ারে ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনে আপনারা কি কিরকম প্রচার করছেন আর আপনাদের কি সব কার্য যোজনা রয়েছে? শুনুন, প্রচার তো আমরা করার জন্যে তো রেডি, আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছি, কর্মীদের বাড়ি বাড়ি যাচ্ছি, বোঝাচ্ছি। মুশকিল হচ্ছে তৃণমূলের ট্রেড ইউনিয়নের লিডাররা ভিতরে ঢুকে মিটিং করছে আর আমাদেরকে ভিতরে অ্যালাউ করছে না, বলছে যে কমিটি, এক্সিকিউটিভ কমিটির মধ্যে থাকতে হবে, তবেই তারা ভিতরে ঢুকতে পারবে। কিন্তু তৃণমূলের বেলা সেটা অ্যালাউ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বেলা অ্যালাউ হচ্ছে না, কারণ তৃণমূল ভয় পেয়ে গেছে। এই নির্বাচনটা আরও 2 মাস আগে হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচনটা ওরা ভয়ে বন্ধ করে দিয়েছিল। বর্তমান আমাদের ইউনিয়নের তরফ থেকে আমরা কোর্টে গিয়ে এটা মুভ করি, মুভ করার পর কোর্টের অর্ডার দেয়, কোর্টের অর্ডারের মোতাবেক এই 1 নভেম্বরের 1 তারিখে নির্বাচন, এই নির্বাচনে অবশ্যই আমরা জয়লাভ করব, এটা আমরা আশাবাদী। এখন প্রশাসন আপনাদেরকে ঢোকার অনুমতি দিয়েছে? না, প্রশাসন এখনও আমাদেরকে ঢোকার অনুমতি দেয়নি। তা আমরা চেষ্টা করছি, বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি, যাতে ভিতরে ঢোকা যায়, ঢুকে আমরা যাতে প্রচার করতে পারি, সেই চেষ্টা আমরা করছি। আরও কোনো ব্যবস্থা নিয়েছেন যেহেতু ওরা ঢুকতে দিচ্ছে না তার জন্যে? না, আমরা লাস্ট চেষ্টা করবো, দেখবো, যদি সেরকম না ঢুকতে পাই আমরা গেটের সামনেই, গেটের বাইরেই আমরা সাংবাদিক সম্মেলন করে আমরা মানুষের সামনেই কথাগুলো তুলে ধরবো।